এবং রয়েছে পনির একটু ভেজে নিয়ে গরম নুন জলে ডুবিয়ে রাখা নতুন আলু দু টুকরো করে খোসা ছাড়িয়ে ভেজে তুলে রাখা রয়েছে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা নুন চিনি তেজপাতা মৌরির গুঁড়ো গোটা জিরে আর ফেটানো টক দই তেলটা গরম হতে হতে চটপট একটা রেসিপি দর্শকদের সঙ্গে শেয়ার করি তোমার সাথে এইরকম ঠিক যেরকম তুমি কেটেছো যেভাবে মৌমিতা ব্রকোলিটা কেটেছে ঠিক এই সাইজের ব্রকোলি বাইরে থেকে একটু বড় নিতে পারেন সেটাকে ভাপিয়ে নিয়ে তার মধ্যে যেটা করতে হয় তন্দুরি মশালার পেস্ট কিনতে পাওয়া যায় সেটা কিনে নেবেন তার মধ্যে একটু ফেটানো টক দই আর পারমেশন চিজ ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে মধ্যে দিয়ে এই এই যে এই জায়গাগুলো গ্যাপগুলো রয়েছে তার মধ্যে মধ্যে মশলা পুড়ে এটাকে একটু গ্রিল করে নিতে হবে দারুণ লাগবে খেতে কী দেবো বলো তেজপাতা লাগবে আর জিরের গোটা জিরে লাগবে ফোড়ন দেওয়ার জন্য আর দেবো একটু জিরে দিই না আর একটু সামান্য এবার এবার একটু আলুটা লাগবে ভাজা আলুটা দিয়ে দেবো এর মধ্যে হ্যাঁ এবার এবার লাগবে হচ্ছে আদা বাটা ওর মধ্যে দেবো এর মধ্যে দিয়ে দাও দিলু কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ হলুদ গুঁড়ো বাহ এবার দেখো কমে যাবে অনেকটা হ্যাঁ আলুগুলো লাগবে এবার হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু লাগবে এবার এবার একটু নুন নুন দিলেও একটু জল দিয়ে পুড়ে যাবে নাহলে মশলা এবার কি করব এবার ভাপানো ব্রকোলিটা দিয়ে দিতে হবে ওকে ব্রকোলি বলে সবসময় ভাপিয়ে নিতে কেননা ব্রকোলি খুব বেশি জলে দিয়ে যদি তুমি সেদ্ধ করে জলটা ফেলে দাও অর্ধেক খাদ্যগুণ নষ্ট হয়ে যায় আচ্ছা এটা জানা হলো নতুন এবং বলে ব্রকোলি হচ্ছে অ্যান্টি এজিং ওর মধ্যে প্রপার্টিজ রয়েছে যার জন্য স্কিনের জন্য এবং বলি মানে তারুণ্য ধরে রাখার জন্য খুব ভালো কোলেস্ট্রল তো কমায় নুনটা দিয়েছি একটু আমার মনে হয় একটু লাগবে তুমি জলটা দিয়ে পর আন্দাজটা হলো আমার নুন হাত খুব কম হ্যাঁ বাড়িতে মা এ নিয়ে বলে সেটাকে একটু ঢাকা দিয়ে তুমি ভার একটু সেদ্ধ সেদ্ধ ভাপানো হবে তো মশলার সময় তুমি দিয়ে দাও ঢাকনাটা আমি এটা কমিয়ে দিচ্ছি আঁচটা